এক এবং দুই, এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের মূল একটা কথা আছে, কেমন? এটা হচ্ছে আমাদের এই লেসনের শিরোনাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু উপস্থাপনা আছে, শিক্ষক বাতায়ন, তথ্য যোগাযোগ প্রযুক্তি দিয়ে কি করতেছি আমরা, ঢাকা জেলে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট পোর্টাল, তারপরে ওই যে ডান দিকে লেখা আছে দেখতে পাচ্ছ গুলশান, তারপরে বিভিন্ন একটা ই কমার্সের সাইট আছে, অর্থাৎ সোজা কথা হইলে ই কমার্সের একটা সাইট এখানে দেখানো আছে। তাহলে আমরা বাম দিকে দেখাচ্ছি ইউআই, ইমেইল, ইন্টারনেট ব্রাউজিং, ওয়েব, দেশি বিদেশি কথা বলা, ছবি তোলা, কম্পিউটার কম্পোজ, এগুলি সবগুলি কিসের? প্রযুক্তি বিষয়ক, প্রযুক্তি বিষয়ক সবগুলো তথ্য, তথ্য খোঁজখবর এখানে পাঠ দেখানো আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ বিশেষ পাঠ আইসিটির গুরুত্ব, আমি যেটা খুললাম এটা হচ্ছে শিক্ষক বাতায়ন, শিক্ষক বাতায়নের একটা নমুনা দেখানো হয়েছে এখানে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এটি হচ্ছে tss.gov.bd। তোমরা এবারে দেখো ঢাকা জেলা, ঢাকা জেলার ওয়েবসাইট দেখানো হচ্ছে এটা। আচ্ছা, আসলে বলতে পারো যে এটা দেখানোর উদ্দেশ্য কি? এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমার এই অধ্যায়ে শুরুতেই বলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, অর্থাৎ আমাদের যে ফোকাস সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, এই লক্ষ্যে কাজ করছে সরকার। আর এর কাজগুলো একটার পর একটা, ধাপে ধাপে, একটার সাথে একটা বিস্তৃত। শুরুতে তো আমি তোমাকে দেখাইলাম টিচার্স পোর্টাল, অর্থাৎ বাংলাদেশের সব শিক্ষক একটি ওয়েবসাইটের সাথে যুক্ত, এটা ফেসবুকের মাধ্যমে দেখানো হয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছ ঢাকা জেলা, ঢাকা জেলা প্রশাসন, ঢাকা জেলার সকল অ্যাক্টিভিটিজ, এখানে অনেক কাজকর্ম আছে এখানে। এখানে আমি স্ক্রিনশটের মাধ্যমে আনছি এখানে, ঠিক আছে? তাহলে স্ক্রিনশটের মাধ্যমে না এসে যদি সরাসরি এই ওয়েবসাইটে যাই, তাহলে এখানে যেগুলি আছে জেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য, অর্থাৎ ঢাকা জেলার যত ঐতিহ্য আছে, আদি ঐতিহ্য, যত প্রাচীন নিদর্শন আছে, সভ্যতার নিদর্শন আছে, হ্যাঁ, যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সবগুলোর লিস্ট আছে এখানে। তারপরে জেলা প্রশাসনের যতগুলো অ্যাক্টিভিটিস সবগুলো এখানে আছে। এছাড়া এখানে স্থানীয় সরকার, সরকারি অফিস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা, সরকারি অফিস এবং অন্যান্য অফিস, অন্যান্য প্রতিষ্ঠানে গেলে তুমি কি পাইবা যে ঢাকায় কয়টা মসজিদ আছে, কয়টা মন্দির আছে, হ্যাঁ, তারপরে এখানে বিভিন্ন মসজিদের ইমামের লিস্ট, এটা সেটা যা আছে এগুলিও আছে, খাদেম, ইমাম যারা আছেন, যারা কাজ করেন। এই সেবা পর্যন্ত আছে। মোবাইলে যেন কি সমস্যা হয়েছে? এবারে দেখো প্রধানমন্ত্রীর কার্যালয় দেখানো হচ্ছে এখানে, হ্যাঁ, এটা হচ্ছে, এটা সম্ভবত পৃথিবীর সবচাইতে বড় পোর্টাল, অর্থাৎ এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে তুমি যেই ওয়েবসাইটগুলো পাইবা সেটা হলো 64 জেলার ওয়েবসাইট আছে এখানে, এরপরে 64 জেলার আন্ডারে যতগুলো ইউনিয়ন আছে, যতগুলো উপজেলা আছে, যতগুলো থানা আছে, যতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা এটার সাথে যুক্ত আছে। এছাড়াও যতগুলো মন্ত্রণালয় আছে, যতগুলো অধিদপ্তর আছে, সব মন্ত্রণালয় এবং অধিদপ্তর এটার সাথে যুক্ত আছে, এই সবগুলো মিলিয়ে এই একটা পোর্টাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে পোর্টাল শব্দটা আমি উচ্চারণ করছি, পোর্টাল শব্দের অর্থ কী? পোর্টাল শব্দের অর্থ হচ্ছে জানালা। তো জানালা কাকে বলা হয়েছে? তুমি খেয়াল করবে তোমার বাসায় যে জানালা আছে, এই জানালার বৈশিষ্ট্যটা কী? এই জানালার বৈশিষ্ট্য হচ্ছে তুমি এই জানালার দিকে দিয়ে যখন বাইরের দিকে তাকাও তখন সব কিছু দেখতে পাও, বাইরের সব কিছু দেখতে পাও, আবার যখন তুমি জানালা দিয়ে ঘরের ভিতরে তাকাও
তখন ঘরের ভিতরে সব কিছু দেখতে পাও, এটাকে বলা হয়েছে জানালা। এখন আমরা এটাকে বলি পোর্টাল, পিওআরটিএএল, পোর্টাল। এর বাংলা শব্দ হচ্ছে বাতায়ন অথবা জানালা, ঠিক আছে? তো বাতায়ন বা জানালার অ্যাক্টিভিটিস হচ্ছে এইটা, যে এই জানালা দিয়ে যখন প্রবেশ করবা তখন তুমি ঘরের ভিতরে সব কিছু দেখতে পাবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় একটা পোর্টাল। এটা তুমি কিভাবে পাইবা? তুমি হাতে পাশে নিশ্চয়ই কাগজ কলম আছে, তুমি লিখে নিতে পারো portal.gov.bd, অথবা তুমি লিখতে পারো pmo.gov.bd। পিএমও এর বিস্তৃতি হচ্ছে প্রাইম মিনিস্টার্স অফিস, প্রাইম মিনিস্টার্স অফিস, বুঝতে পারছো? তাহলে এই দুই নামে, অথবা তুমি ডিজিটাল বাংলাদেশ লিখে সার্চ দিবা, ডিজিটাল বাংলাদেশ .gov.bd। হ্যাঁ, এর মাধ্যমে এই পোর্টালে সরাসরি তুমি যুক্ত হইতে পারবা। তারপরে দেখবা সেখানে সব গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো আছে, সবগুলো মন্ত্রণালয় আছে, সবগুলো অধিদপ্তর আছে, অর্থাৎ যত বড় অফিসগুলো আছে সবগুলোর লিস্ট তুমি এখানে পাবে। এক পাশে দেখতে পাবে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, তারপরে দেখতে পাবে হজের জন্য নিবন্ধন, তারপরে দেখতে পাবে পাসপোর্টের জন্য, হ্যাঁ, পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এগুলি সবগুলো এই ওয়েবসাইটে আছে। তাহলে ওয়েবসাইটটার নাম কি? এটাকে আমরা ন্যাশনাল ওয়েব পোর্টাল বলে থাকি। তোমরা বলো তো, শুনতে পাচ্ছ? একজন বলো। জি স্যার। ন্যাশনাল, ন্যাশনাল ওয়েব পোর্টাল। আচ্ছা, ন্যাশনাল ওয়েব পোর্টাল, এটাকে বাংলায় কি বলবা? বাংলায় বলবা জাতীয় তথ্য বাতায়ন, জাতীয় তথ্য তথ্য বাতায়ন, ঠিক আছে? আচ্ছা, এবারে যাই আমরা একটু সামনে, পরবর্তী ধাপে যাওয়ার চেষ্টা করি। একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, যার অর্থ একুশ শতকের সম্পদ হচ্ছে মানুষ। তো আবার জ্ঞান, আবার মানুষ কেন? এই জন্য যে মানুষ জ্ঞান ধারণ করতে পারে, ঠিক আছে? তোমার লগে এখন আর টু বিটু হয় না। আগে টু বিটু তুমি কি ভালো খেলতাম, কবাদ দিয়ে খেলতে, এখন খেলো পাক না, একা একা যাও গা। তোমার কি কইতাছো রে, কি কইতাছো, এডি কইতাছস কি? সে গেম খেলতেছিল ক্লাসের মাঝখানে, স্যার পোলা পেন, স্যার ক্লাসে দিতে গেম খেলে, আর ক্লাসে মাঝখানে গেম খেলে, স্যার গেম খেলতেছে, স্যার ক্লাসে মাঝখানে গেম খেলে, স্যার আর দেখেন স্যার কত ফাঁকিবাজি ছেলে, দেখেন স্যার কে এটা, স্যার দেখেন স্যার কি বলে, স্যার টু বি টু, স্যার তুমি ছোট ভাইয়ের সাথে কথা বলছো, মাইক অন ছিল, এটা কোনো প্রবলেম না, আর এটা কোনো অন্যায় না, কিন্তু তুমি যে মানে একটা রিয়েক্ট করছো এটা পাইছো কোথায়? এটা কখনো করবো না, বুঝতে পারছো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন আমাদের ওস্তাদ, তিনি বলছেন এই কথা যে যে লোকটা বড়দের সাথে ভালো ব্যবহার করে না আর ছোটদেরকে আদর যত্ন করে না, অর্থাৎ বড়দেরকে শ্রদ্ধা ভক্তি করে না আর ছোটদেরকে স্নেহ করে না, এই লোকটা আমাদের দলভুক্ত নয়, এটা খেয়াল রাখবা। হ্যাঁ, তুমি করছো এটা আমার কোনো আপত্তি না, অথবা তুমি তোমার ছোট ভাইকে বলছো এটাও আপত্তি না, ক্যামেরা অন ছিল এটাও আপত্তি না, আমার আপত্তি হলো তুমি এটা শিখলে কিভাবে, এই প্র্যাকটিস থাকা উচিত হয় নাই, এটা যার যার মধ্যে আছে এটা এটা দূর করার চেষ্টা করি। আর অন্য ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলি, তোমরা যারা সাথে সাথে আবার বলতেছো যে ও এই ভুল করছে, মুমিনকে বলা হয় মুমিনের আয়না, যখন দেখবা তোমার এক বন্ধুর মধ্যে একটা ত্রুটি আছে, তুমি চেষ্টা করবা এইটুকু বোঝার জন্য যে তোমার মধ্যে এই ত্রুটিটা আছে কি না, যদি থাকে তাহলে এটা দূর করা, মুমিনের বৈশিষ্ট্য এটা, আরেকজনের দোষ নিয়ে টানাটানি ঘাটাঘাটি নয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল কাজে ফেরত যাচ্ছি। এখানে কি বলছিলাম আমি, সমীর, বুঝতে পারছো? এখানে একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, এটার অর্থ হচ্ছে একুশ শতকের সম্পদ
মানুষ কেমনে মানুষ, এখানে তিনটা বৈশিষ্ট্য মানুষ ধারণ করে। একটা হচ্ছে মানুষ জ্ঞানকে ধারণ করতে পারে, মানুষ জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে, জ্ঞান ব্যবহার করতে পারে। এই তিন কারণে বলছে মানুষই হইল সম্পদ। অর্থাৎ জ্ঞান সম্পদ, এর মানে হচ্ছে মানুষ সম্পদ। কারণ মানুষ জ্ঞান অন্বেষণ করে, মানুষ জ্ঞান ধারণ করে, মানুষ জ্ঞান ব্যবহার করে, অর্থাৎ এটাকে কাজে লাগায়। জ্ঞানভিত্তিক অর্থনীতির বিষয় দুইটি, একটি হচ্ছে গ্লোবালাইজেশন, আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। ঠিক আছে, এবারে দেখো জ্ঞানভিত্তিক অর্থনীতির বিষয়ে দুটি ত্বরান্বিত করার পেছনে মূল কারণ হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কেন? এখানে তোমাকে একটা বিষয় জানতে হবে এবং বুঝতে হবে, বিশ্বায়নের বিষয়ে এই উদাহরণটুকুই যথেষ্ট যে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। যে অংশে বাংলাদেশের মানুষ আছে সে অংশটুকুই হচ্ছে বাংলাদেশ। এই অর্থে এটাকে বলা হয় বিশ্বায়ন। যেমন আমাদের অনেক ছাত্র আছে কানাডায় সেটেলড হয়ে গেছে অলরেডি, অস্ট্রেলিয়ায় সেটেলড হয়ে গেছে অলরেডি, তারপরে স্কটল্যান্ডে সেটেলড হয়ে গেছে, আমেরিকায় সেটেলড হয়ে গেছে, এরকম অনেকটুকু আছে। এখন এখানে তোমার পাঠ্য বইয়ে বলা হয়েছে যে যেই অংশটুকুতে এই ছাত্র বসবাস করতেছে, মানে এই লোকটা বসবাস করতেছে, ওই অর্থ ওই অংশটুকুই হইল বাংলাদেশ। এই অর্থে এটাকে বলা হয় বিশ্বায়ন। ঠিক আছে, আর ইংরেজিতে এটাকে বলা হয় গ্লোবালাইজেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমরা দেখবা যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে অংশ নিবে তারাই পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে। এই নতুন বিপ্লবে অংশ নিতে হলে বিশেষ এক ধরনের প্রস্তুতি নিতে হবে, সেটি আমরা অনুভব করতেছি। এই কি অনুভব করতেছি, এটার অংশ হচ্ছে এই নতুন পৃথিবীর বিপ্লবে অংশ নেওয়ার জন্য যে প্রয়োজনীয় দক্ষতাগুলো হচ্ছে পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানে পারদর্শিতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, সৃজনশীলতা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে অংশটুকু দেখতে পাচ্ছ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের অবজেক্টিভে আসে এবং বিভিন্ন পরীক্ষায় আসে। অবজেক্টিভে আসার আবার ধরনগুলো এরকম যে এটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নতে আসে, সাধারণ অবজেক্টিভে আসে, হায়ার অ্যাবিলিটি অর্থাৎ উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন এই অংশ থেকে হয়ে থাকে। অতএব তোমরা এটা অবশ্যই ভালোভাবে দেখবে, আর চাইলে লিখে নিতে পারো, আর অবশ্যই লিখে নেওয়া উচিত আমি মনে করি। আর একটা কথা আমি বলে রাখি, তোমার যে ক্লাসটা তুমি এখন দেখতে পাচ্ছ, তোমার এই ক্লাসটা আইসিটি স্কুল ক্লাস 9-10 এই ফেসবুক গ্রুপে শেয়ার করা থাকবে। এই ক্লাসটা ভিডিও হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, এই ক্লাসের ভিডিও হয়ে গেছে, তোমরা অবশ্যই স্যার এই ক্লাসের রেকর্ড কি পরে পাবো স্যার, মানে স্কুলের ভিডিও স্কুলের গ্রুপে স্যার এই ক্লাসটার রেকর্ডিং পাবো? না ভাই, স্কুলের গ্রুপ বলি নাই আমি, আমি বলছি আইসিটি স্কুল ক্লাস 9-10 আইসিটি স্কুল ক্লাস 9-10 এরকম একটা গ্রুপ আছে, বুঝছো আসিফ, এরকম একটা গ্রুপ আছে ফেসবুকে স্কুল ক্লাস 9-10 হ্যাঁ আবিদ বলো কি বলতে চাইতেছো? সম্পর্কে কিছু কথা বলা আছে, এইটুকু তোমরা যেতে পাইবা তোমাদের কি বলে বইতে পাঠ্য বইয়ে পাইবা। তাহলে আমি এ পর্যন্ত এখানে ক্লোজ করলাম। এডা লাভলেস বলা হয়, তিনি প্রোগ্রামিংয়ের সূচনা করেন, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তিনি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিনি তড়িৎ কৌশল নিয়ে তড়িৎ চম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন যা বিনা তারে বার্তা প্রেরণে একটি সম্ভাবনা তুলে ধরে। আচ্ছা, এখানে কি ইয়ে লাভি বার্ষ নাকি ক্লাসে, লাভি বার্ষ ক্লাসে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দেরি হয়ে গেছে তো অনেক।
আচ্ছা তো আমি গ্রুপটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এখানে। এখানে আমি ফেসবুকে গেলাম, ফেসবুক থেকে তোমরা অবশ্যই ইয়েটা দেখবা। আর তোমরা আরেকটা কাজ করবে, তোমরা এটা ইয়ে করে নিতে পারো, এই গ্রুপটা শেয়ার করে দিবে তোমরা। কি বলছি আমি, আইসিটি স্কুল না? হ্যাঁ, এখানে আসছিল তাই না? এই যে আচ্ছা, তাহলে আমি এটা কি করব এখন, এটা এই চ্যাটে দিয়ে দিলাম, এখান থেকে তোমরা অ্যাড হয়ে যেতে পারবা, ঠিক আছে? আর ক্লাসের সময় শেষ হয়ে গিয়েছে, আজ এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম।